এসব কি বলছেন আপনি? আপনি এই সব কথা বলার জন্য আমাদের বাড়িতে এসেছেন? এই আপনি আমাদের বুদ্ধি দিচ্ছেন হ্যাঁ? আগে রাগ না কইরা কথা কান ভালো কইরা শুনো বইন। কথা আর কি শুনবো? আপনি যখন বিয়ের নিদানি দিচ্ছেন তখন সাদি খান করুণের ব্যবস্থা করলেই শেষ পর্যন্ত সাদি খান হইব। এমন কোনো কথা আছে নাকি? তার মানে আচ্ছা একখান কথা কোন দেখি মা? এই যে হেরে আপনার মাইয়ের আর বাসায় ঢুকতে দেবো না কইছে। তাহলে ক্ষতিপূরণের কথা কিছু কয় নাই? হ্যাঁ বলেছে। কি কইছে? তারা তাদের টাকা দেখিয়েছে, কিন্তু সে টাকা হাত পেতে নিলে যে সে মানুষটাকে আমি আর কোনোদিনও পাবো না সেটা কি আমি জানি না? এই এত ভুল হইতেছে? শেষকালে দেখবেন এই টেহা আর মানুষ দুই হাতের বাইরে চলে গেছে। ওইন যা দেয় যতটুক দেয় লইয়া ফেলা। কিন্তু আমরা যদি ভিকিরির মতন হাত পেতে টাকা নি তাহলে তো ওরা সুযোগ পেয়ে যাবে। দেখেন মা এখন কথা কই, এই কাবুল শেখের বুদ্ধি যদি লন তাইলে কই দর হাকিম দর হাকিম। মানে মানে আরো বেশি করে হাসান কইবেন আমার মাইয়ার এই সারা জীবন চলনের ব্যবস্থা খান কইরা দিলে ওই সূর্য চৌধুরীর লইয়া আমরা মাথায় ঘামামু না। এই বইলা বেশি কইরা টেহাছে একেরে আর্থিক দিয়া পুঙ্গ কইরা ফেলেন একের প্রথমে। তারপর তারপর কি হবে? ওরা তো আর এমনি এমনি টাকা দেবে না কো, আগে তো লিখিয়ে নেবে। লাগবে ও আমরা নিকে দেব আর আমার জামাই তোমার বিবিকে বিয়ে করে নিক আর তারপরে আমার মেয়ে কাঁচকলা দেখ। আপনাকে বুদ্ধি দেখতেছি খুবই কাঁচা। বিয়ের ব্যাপারে আপনারা মত দিয়া ফেলান হাত ধুইয়া ফেলেন, এরপর দেখলেন ওই বিয়ের রাতে হয় কোনো রেপাওয়া যাইতেছে না আর নয় বর নিখোঁজ হইয়া সারছে।